সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানি দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আওয়ামী লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে, আওয়ামী লীগকে ধরার জন্য নির্দেশ দিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এরপর থাকবে এক এগারোর সময় শেখ হাসিনা বিদেশে চিকিৎসা নিলেও বেগম খালেদা জিয়া কেন পারবে না, প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে আত্মসমর্পণ করবেন বিএনপি নেতা আমান। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমানুল্লাহ আমান আগামী রোববার 10ই সেপ্টেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন। জানিয়ে দিব মার্কিন দূতাবাসে বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। বরিশালে সেবা নিতে গিয়ে পুলিশ সদস্যের ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী জো বাইডেনের সঙ্গে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আওয়ামী লীগ যেন দেশ ছেড়ে পালাতে না পারে, হুঁশিয়ারি করলেন দুলু। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অতি সন্নিকটে, আওয়ামী লীগ মন্ত্রী এমপিরা আর ক্ষমতায় থাকতে পারবে না। যারা 15 আগস্টে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অন্যায় অবিচার করেছে, তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, এই পাহারা বিএনপি নেতাকর্মীদের দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আর শুক্রবার 8ই সেপ্টেম্বর সকালে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় জাতীয় জাতীয়তাবাদী সমমনা দলের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আর সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে, শেখ হাসিনা আর এক মাসও ক্ষমতায় থাকতে পারবে না বলে আমি মনে করি। অধ্যাপক ডক্টর ইউনুসের মতো একজন সম্মানীয় লোককে অসম্মান করা হচ্ছে, তিনবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আটক করে রাখা হয়েছে, বিএনপি নেতাকর্মীদের নির্যাতন করা হচ্ছে, তার বিপরীতে সারা পৃথিবী জেগে উঠেছে। দুলু বলেন, সরকার পাগল হয়ে গেছে, যেভাবেই হোক ক্ষমতায় থাকতে হবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, আওয়ামী লীগ ক্ষমতায় বেশি দিন থাকতে পারবে না, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা আর ঘরে থাকবে না, এটা ফাইনাল খেলা। সমবায় দলের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক নুরুল আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে প্রতিনিধিদের সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত খালেক, জেলা সমবায় দলের আহ্বায়ক আশরাফ আলী ও সদস্য সচিব মোসলেউদ্দিন সরকার রূপসের সঞ্চালনায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল, জেলা কমিটির সদস্য সচিব বিশ্বনাথ সরকার, সমবায় দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোকাম্মেল কবির চৌধুরী। এক এগারোর সময় শেখ হাসিনা বিদেশে চিকিৎসা নিলেও বেগম খালেদা জিয়া কেন নয়, প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে, জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। অথচ পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলেছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিতে হচ্ছে, কোনো প্রিজনকে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু কারাবন্দী অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ বাংলাদেশ ও অজস্র নজির রয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী ও কারাবন্দী থাকা অবস্থায় বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন, তাহলে বেগম খালেদা জিয়া কেন নয়? বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আজ শুক্রবার 8ই সেপ্টেম্বর বিকেলে নয়াপল্টনের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে নিস্তলায় এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়। যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মামুন হাসান, সহসভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল ইসলাম মনি, আব্দুল আজিজ, শফিকুল ইসলাম শফিক, মেহবুব মাসুম শান্ত প্রমুখ। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় বিশেষ দোয়া করা হয়। বিএনপির মুখপাত্র বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমার নামে আপনি মানহানি মামলা দিলেও দিতে পারেন, আপনার লেখাপড়ায় ঘাটতি আছে, আপনাকে জানাশোনার ঘাটতি আছে, যে নেত্রী আপনাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, আপনি যে অবৈধ সরকারে পররাষ্ট্রমন্ত্রী, আপনাকে সেই সরকার প্রধান অবৈধ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 2007 সালে জুন মাসে গ্রেপ্তার করা হয়েছিল। 2008 সালে জুলাই মাসে কারাবন্দী থাকা অবস্থায় কারাগার থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল। যদিও তখনকার তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, শেখ হাসিনার কানের যে সমস্যা এটার চিকিৎসা বাংলাদেশে হতে পারে, কিন্তু শেখ হাসিনার চিকিৎসকেরা যখন বললেন তার উন্নত চিকিৎসা দরকার তখন তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হলো। কিন্তু বেগম খালেদা জিয়াকে পাঠানো হচ্ছে না কেন? তার চিকিৎসকেরা তো প্রতিদিনই তাকে বিদেশে পাঠানোর জন্য বলছে। তাহলে শেখ হাসিনার বেলায় হলেও বেগম খালেদা জিয়ার বেলায় কেন হবে না? প্রশ্ন রেখেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। আত্মসমর্পণ করবেন বিএনপি নেতা আমান। দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি নেতা আমানুল্লাহ আমান আগামী রোববার 10ই সেপ্টেম্বর ঢাকার আদালতে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী। আজ বিশেষ জজ আদালত একের বিচারক আবুল কাশেমের আদালতে সকাল 10:30 তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করবেন। পাশাপাশি চিকিৎসার ডিসিশন চেয়ে আবেদন করা হবে। শুক্রবার 8ই সেপ্টেম্বর আমানের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী রোববার আমানুল্লাহ আমান আদালতে আত্মসমর্পণ করবেন, পরে জামিন চেয়ে আবেদন করা হবে। এর আগে গত 3 সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণের পর আমানের স্ত্রী সাবেরা আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপর 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে চেম্বার জজ আদালত তার জামিন মঞ্জুর করে। একই সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে শুনানির জন্য আগামী বছরের 15ই জানুয়ারি দিন নির্ধারিত করে আদালত। এর আগে গত 7ই আগস্ট বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্টে বেঞ্চে 281 পৃষ্ঠায় রায় প্রকাশ করা হয়। রায়ে বলা হয়, রায়ের অনুলিপি পৌঁছানোর 15 দিনের মধ্যে আমান দম্পতিকে বিচারিক নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। সম্পদের তথ্য গোপন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আমান দম্পতির বিরুদ্ধে 2007 সালের 6 মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুদক। ওই মামলায় 21 জুন বিশেষ জজ আদালতে রায় আমানকে 13 বছর এবং সাবেরা আমানকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দম্পতি রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে 2010 সালের 16ই আগস্ট হাইকোর্ট আপিল আবেদন মঞ্জুর করে তাকে খালাস দেন। হাইকোর্টে এ রায়ের বিরুদ্ধে দুদক আপিল করলে 2014 সালের 26 মে হাইকোর্টে দেয়া রায় বাতিল করে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দেয় আপিল বিভাগ। এরই ধারাবাহিকতায় গত 14ই মে পুনঃশুনানি শেষ হয়। পরে 30 মে হাইকোর্টে এ রায় দেয়। এরপর গত 30 মে হাইকোর্টে এ মামলায় আমানের 13 বছর এবং তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। এবার মার্কিন দূতাবাসে বরখাস্ত ডিএজি এমরান চাইলেন রাজনৈতিক আশ্রয়। নিরাপত্তা জনিতায় ভোগার কারণে সপরিবারে মার্কিন দূতাবাসে আশ্রয় নিয়েছেন বরখাস্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া। শুক্রবার 8ই সেপ্টেম্বর বিকেলে স্ত্রীর সঙ্গে 2 সন্তানকে নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসে আশ্রয় নেন তিনি। মার্কিন দূতাবাসে আশ্রয় নেওয়ার পর এক খুদে বার্তায় গণমাধ্যমকে দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন এমরান আহমেদ। এ বিষয়ে ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, খুদে বার্তায় এমরান আহমেদ বলেছেন, আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবার সহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ আজকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত 4-5 দিন যাবত অনবরত হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এই কারণে ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকায় কোনো ভিসা নেই। স্রেফ 3টা ব্যাগ, 1 কাপড়ে আমার 3 মেয়ে সহ কোনো ক্রমে বাস থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য। উল্লেখ্য, গত 28 আগস্ট নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী বরাবর 100 জনেরও বেশি নোবেল বিজয়ী সহ 160 জনের বেশি বিশ্বনেতা একটি চিঠিতে স্বাক্ষর করেন। এর পরিপ্রেক্ষিতে ওই চিঠির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়া হচ্ছে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, পেশাজীবীদের পক্ষ থেকে। এরই ধারাবাহিকতায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেওয়ার কথা রয়েছে। এমনই দাবি করে গত 4ই সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, যে বিবৃতি দিয়েছে 160 জন নোবেল বিজয়ী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন, আমি উনাদের বিবৃতির সঙ্গে একমত। আমি মনে করি অধ্যাপক ডক্টর ইউনুস একজন সম্মানিত ব্যক্তি, তার সম্মানহানি করা হচ্ছে। এই বিচারিক হয়রানি আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিবৃতিতে সই করব না। পরদিনই আইনমন্ত্রী আনিসুল হক বলেন, চিঠিতে সই না করায় বক্তব্য দিয়ে ইমরান বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এ কারণে তাকে চাকরিচ্যুত করা হলো।
বরিশালে সেবা নিতে গিয়ে পুলিশ সদস্যের দ্বারা ধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা। ঝালকাঠি রাজাপুর উপজেলার শুক্তানগর ইউনিয়নের মোল্লারহাট গ্রামে তালাকপ্রাপ্ত এক নারীকে ৩০ ধর্ষণের অভিযোগে নলসিটি থানার এসআই আলামিন মোল্লা ৪২-এর বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী। এদিকে মামলাটি আমলে নিয়ে আদালতে বিচারক মোহাম্মদ আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মামলার বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম। ঝালকাঠি কেন পিরোজপুর পিবিআইকে দেওয়ার কারণ জানতে চাইলে মামলার বাদীর আইনজীবী খান শহীদুল্লাহ ইসলাম বলেন, আসামি ঝালকাঠি পুলিশে কর্মরত থাকায় মামলা সুষ্ঠু তদন্তের জন্য বিচারক পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামি আলামিন পটুয়াখালী দুমকি উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের ইউনুস মোল্লা ছেলে ও বরিশালের মুলাদি থানায় কর্মরত রয়েছেন। মামলার সূত্র থেকে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ই ডিসেম্বর রাজাপুর থানার এসআই আলামিনের কাছে অভিযোগ জানাতে গেলে তার সঙ্গে পরিচয় হয় বিবাদী মহিলার। ওই ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় তার সঙ্গে ফোন ও থানায় এনে যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে। পরে ওই বছর ১৬ই ডিসেম্বর এক ব্যক্তিকে কাজী সাজিয়ে একটি নীল কাগজে সই করিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়। ১৬ই ডিসেম্বর রাতে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত এসআই আলামিন রাজাপুর ও নলছটি থানায় কর্মরত থাকাকালীন ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থান হোটেলে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে পরে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেয়। এ বিষয়ে এসআই আলামিনে ব্যবহৃত মোবাইল ফোনটি একাধিকবার কল দিলে তিনি ফোনটি কেটে দেন এবং তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন খুদে বার্তায় তার সাথে যোগাযোগ করতে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো সাড়া দেননি।